আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। সময় নেই, প্রচুর কাজ বাড়িতে, তার জন্য ভিডিও দিতে পারছি না। কিন্তু সঙ্গে থেকো, জানি কন্ট্রোভার্সি আর এর ওর পেছনে লাগা, কার বউ পালিয়ে যাচ্ছে, কার বর পালিয়ে যাচ্ছে, কার বরের সঙ্গে কার বরের প্রেম, এগুলো না বললে মানে তোমরা দেখবে না। কিন্তু আমি তো আর এগুলো করবো না, তাই সঙ্গে থেকো যতটা পারবো, ভালো কিছু বলার চেষ্টা করবো। তো একটু ব্যস্ত আছি, দোল খুব ভালোভাবে কাটিও। কালকে আমার বাড়িতে একটা ছোটোখাটো অনুষ্ঠান আছে, মানে ঘরোয়াই, ওই তুনায়ের কয়েকটা বন্ধু আর ওর পিসি ছেলে মেয়ে সব মানে একদমই নিজের, আমার বোনের বোন ভাই কয়েকজন আসবেই, একদম নিজের কয়েকজনকে নিয়ে একটু ওর জন্মদিনটা একটু ঘরোয়াভাবেই সেলিব্রেট হবে। খুবই কাছের, একদম ক্লোজ যারা ওর বন্ধু বন্ধুর মা ওই কয়েকজন, তো যার জন্য কিছু তো কাজ থাকে ঘরের, যার জন্য একদম সময় পাচ্ছি না। আর অফিস ছিল আজকেও, এসেই সমস্ত কাজগুলো কমপ্লিট করছি। বাড়িতে ছোট অনুষ্ঠান থাক আর ঘরোয়াইটাকে একটা তো মানে চিন্তা থাকেই। তো আমি একটাই বলবো, যারা যারা ভালো ব্লগ দেয়, এডিট করতে টাইম লাগে, আলোচনা যারা ভালো আলোচনা করে সেখানেও টাইম লাগে, তো সেগুলো না তোমরা একটু দেখার চেষ্টা করো। তোমরা যদি সবসময় বাজে কিছু দেখো, কে কার বাড়ি থেকে পালাচ্ছে, কার বউ কার সঙ্গে প্রেম করছে, কার বর কার সঙ্গে প্রেম করছে, আর দশটা বউ দশটা বর, এগুলো দেখে কোনো লাভ নেই অ্যাকচুয়ালি। ভালো কিছু দেখো, ভালো কিছু দেখানোর চেষ্টা করো, তাহলে মনও ভালো থাকবে, রিচ হয়তো হবে না। কারণ এই চ্যানেলটা হয়ে গেছে মানে কন্ট্রোভার্সি ভিউয়ার্সদের চ্যানেল, এখানে ভালো জিনিস দিলে হবে না ভিউ। তবুও একটা শখের জিনিস, তো জিনিসটাকে নষ্ট করতে পারি না, তাই নিজেরই সব কিছু দেবো, যতটুকু পারবো শেয়ার করবো সেখানে, সাথে থেকো তোমরা। আর একটা কথা, আমার মেয়ের জন্মদিন উপলক্ষে আমি একটা কমিউনিটি দিয়েছিলাম, কালকেও জন্মদিনটা ছিল, কিন্তু যেহেতু আমাদের জন্মদিনের দিন মাছ ছাড়া কিছুই করতে নেই, জন্মদিন বলো বিয়ে বলো, এটা আমাদের বংশের নিয়ম এই বাড়ির, তার জন্য মানে দেশে কৃষ্ণ আছে, তার জন্য আমি কিছু কর মানে আমরা কিছু কালকে করিনি। তো রবিবার দিনকে তার জন্যই ওর বন্ধুরা আসছে, তো সেই জন্মদিনের কমিউনিটি পোস্টটা দেখে যারা যারা শুভেচ্ছা জানিয়েছো, আশীর্বাদ জানিয়েছো আমার মেয়েকে, তাদের প্রতি অনেক অনেক ভালোবাসা, অনেক শ্রদ্ধা। এভাবেই পাশে থেকো, নিজের মানুষ তো নিজের হয়, কিন্তু সোশ্যাল মিডিয়াতেও আমরা কিছু মানুষকে পরিবার হিসেবে পেয়েছি, হয়তো সেটা ভার্চুয়ালি, তারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে ব্লেসিংস জানিয়েছে তার জন্য অনেক অনেক ভালোবাসা তাদের। এইভাবেই পাশে থেকো, সবার ভালো ভালো ব্লগ দেখো, ভালো ভালো জিনিস তোমরাও করো, কিন্তু ওই খারাপ জিনিসগুলো যাতে বন্ধ হয় সেটারও চেষ্টা করো। আর খারাপ জিনিস দেখতে দেখতে একটু ভালো জিনিসও দেখো, এটাই খারাপ জিনিস দেখবে এটা বলছি না, হ্যাঁ খারাপ মানে কন্ট্রোভার্সি, কন্ট্রোভার্সির একটা লেভেল আছে, যেগুলো খুব খারাপ সেগুলো খারাপই, একটা লিমিট ছাড়িয়ে গিয়ে যে কন্ট্রোভার্সি হয় সেগুলো দেখা মানে নিজের মন মানসিকতা খারাপ করা। আমি এই জায়গাটা থেকে বেরিয়ে এসেছি অনেক জ্বালায়, মানে নিজের সমাজ পরিজন নিজের সংসার বলে কিছু থাকে না, সারা কোন ওই মানে মোবাইলের দিকে তাকানো, কে কান নিয়ে বলছে এর উত্তরটা দিতে হবে, ওর উত্তরটা দিতে হবে, এইভাবে হয় না জীবন চলে না। সত্যি কথা বলতে এটা থেকে আমাদের ব্রেড বাটার কিছুই চলে না, তো আমি ফালতু ফালতু কেন করতে যাব এগুলো? আমার যদি এখান থেকে ব্রেড বাটার চলতো, আর ওই এর পেছনে লেগে ওর পেছনে লেগে, কার বউ পালাচ্ছে, কার বড় কটা প্রেম করছো, ওই উপরে যদি ব্রেড বাটার জোটাতে হয় তাহলে সেটা অভিশাপ হয়ে যায় পরে, মানে ওই যে টাকাটা আসবে তার চার ডবল টাকা বেরিয়ে যায়, এটা এটা ফিল করতে হয় মানুষকে, এটা আমি ফিল করেছি, এটা ঠিক নয়। আর আমি অনেক কিছু নিয়ে স্টাডি করি, দেখি তো যে নেগেটিভ জিনিসগুলো যত মাথা থেকে বেরিয়ে যায় তত ভালো, পজিটিভ জিনিস নিয়ে থাকা ভালো, হয়তো হ্যাঁ টাকা আসবে না, যাদের একেবারেই অক্ষম তারা এগুলো করে টাকা রোজগার করুক। আমি মনে করি যে আমার যে যতটুকু যোগ্যতা আছে এগুলো না করলেও আমি পারবো অন্যদিক থেকে টাকা সৎ পথে ইনকাম করতে, তার জন্য আমি বেরিয়ে এসেছি। যখন দেখি সর্বসমক্ষে খুব খারাপ তখন হয়তো মাঝে মাঝে বলি, কিন্তু সবসময় ওই এর ওর পেছনে লাগা, ওর সংসারে ঢুকে যাওয়া, ওর এই ওগুলো আর ভালো লাগে না। বাচ্চা বড় হয়ে যাচ্ছে, সে কী শিখবে এটাও একটা ব্যাপার। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভালো ভালো চ্যানেলগুলোর সাথে থাকো, ভালো জিনিস দেখালে একটু দেখো, আশা করি ভালো লাগবে। আর আমার আরেকটি যে চ্যানেল আছে সেটাকে সবাই সাবস্ক্রাইব করো, কমিউনিটিতে আছে চ্যানেলটা, একটা এডুকেশনাল চ্যানেল আছে, একটা মোটিভেশনাল আছে, তো সেই চ্যানেলগুলোর পাশে থেকো। তো সবাই খুব ভালো থেকো, টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।